যে 2 মিলিয়ন ক্যানাডিয়ান ডলারে বাংলাদেশে এটাকে কত হয়? তো আপনি বলতেছেন এই অল্প কটা টাকা লইছে, কত বললেন ভাবি? 2 মিলিয়ন ক্যানাডা ডলার 200 কোটি টাকা, বুঝতেছে অল্প কটা টাকা লইছে। হ্যাঁ, আজকে ভিডিওটা করতেছিল রবিবার সকালে, তো ওটা তো ছিল শনিবার। শনিবার তো পার্টি টাটি হয় আপনাদের এখানে, তাহলে ওই মাল টাল খেয়ে ঘুমাইতেছে নাকি? ভালো করে মানে সময় হয় আজকে, আপনি যদি মনে করেন আমার সাথে যাবেন, আমি আমাদের এখানকার যে নাইট ক্লাব আছে যাবো কি? নাইট ক্লাব তো শনিবার শেষ হয়ে যায়, স্যাটারডে শেষ হয়, রাত রবিবার নাইট ক্লাব আছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে ফ্রাইডে স্যাটারডে এন্ড সানডে তিন দিন। তো দেখেন ভাই, যে আমি যে ভিডিও করতেছি চারদিকে নাজার আপনি দেখেন, এখানে সেই কুখ্যাত বেগম মানে কুখ্যাত এবং বিখ্যাত বাংলাদেশের বেগম সাহাবারা, যাদেরকে আপনারা বেগম পাড়া নামে নাম দিচ্ছেন। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, দুই একটা বেগম যদি হঠাৎ পিছনে করে যায়, এই বেগম ছাড়া, এই যে আমাদের আমার সাথে যে বেগম আছে, এই বেগম ছাড়া অন্য কোনো বেগম দেখলে চিৎকার করে জর্জ ভাই, ওই যে দেখেন জর্জ ভাই বেগম দিতেছে পিছন দিয়া, বেগম দিতেছে কথা। তারপরে তাড়াতাড়ি করে বললেন, আমি সেই বেগমদের দেখুন যা থাকে কপালে আছে। দেখেন ওই যে খালামার ক্যাডালেক গাড়ি, দেখেন এই যে ক্যাডালেক গাড়ি, যে এসইউভি গাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভাবি আপনি চুপ করেন, আমার গাড়ি যাইতেছে গুদিক দিয়ে, তো ওই যে ক্যাডালেক গাড়ির পিছন দিয়ে আমি যাইতেছি, বুঝছেন? এই গাড়িটার দাম আমেরিকাতে কমসে কম ভাই 60,000 মার্কিন ডলার, আমেরিকাতে ক্যানাডা দেবে কমসে কম 80,000 সিএডি ক্যানাডিয়ান ডলার। ওই যে দেখেন খালাম্মা ভাবি বেগম, ওই যে দেখেন ক্যানাডার বেগম, ওই যে যাইতেছে গুদিক দিয়ে সামনে দিয়ে। শিউলিয়াপার গাড়ি নাকি? সর্বনাশ বলেন কি শিউলিয়াপা 80,000 সিএডি, এটা ক্যাডালাক আমেরিকাতে এত এক্সপেন্সিভ গাড়ি এটা? আমি তো জানি এটা মার্সিডিস গাড়ির বেল নাই, এ ক্যাডালাকের কাছে। হ্যাঁ, এত দামি গাড়ি এখানে, তো এটা শিউলিয়াপা? হ্যাঁ, এটা শিউলিয়াপা। আর ওনার জানাই কি করে? ওনার হাজবেন্ড ওখানকার একটা, বাংলাদেশে কি করে? আপনার পিয়ন পোস্টে আসলে উনি কাজ করতে। পিয়ন? তো শুনলাম ওই যে কলেজ ইউনিভার্সিটিতে বিয়াংয়াং বাংলাদেশে সুন্দর সুন্দর ফুলার আসে, বড়ি বড়ি ফিটসার আছে, সেরকম ঠিক হচ্ছে ডায়েটেই এই বেগমদলাকে সময় কাটায়। আর বেগমরা ওই তাদের গাড়ি আছে, ক্যাডালেক গাড়ি আছে, মার্সিডিস গাড়ি আছে, তারপরে লেক্সাস কার আছে, বুঝছেন? তো এগুলো নিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া ফ্রি, আর রাতে ওই সার্ভিসও দেয় শুনলাম। আর খুলে মিলে আপনাদেরকে বলতে পারবো না, তো এইভাবে বেগমটা চলছে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বেগম পাড়ার ভিডিও করতে গেছে, অনেক বুড়িও আমি দেখছি মেয়ের আস, কমসে কম আমার মার্চে মেয়ে বয়সে বেশি রেকর্ডিং করতে এসে যদি কারণে ভেজাল টেজাল করে আমি বাকি ভিডিওটা করতে হবে, এই জন্য তাদেরকে রেকর্ডিং করিনি। তো দেখলাম এরকম বুড়ি টুড়ি এখানে ঘুরে গেছে, তো তারা তো বেগম আর কি, তো খালাম্মা কইলে সমস্যা কি? দেখেন আপনারা ক্যানাডার বেগম পাড়া যারা দেখতে চেয়েছিলেন, এই সেই ক্যানাডার বেগম পাড়া, আমি যে ভিডিওটা করছি এটা আমেরিকা সরি ক্যানাডার টরেন্টো, একটা বিখ্যাত কুখ্যাত সিটি। আর সে ক্যানাডার টরেন্টোর কি জানি জায়গাটার নাম বললেন, রিচমন্ড হিল। এর কারণ হলো এখানকার বেগমগুলো খুব খাতারনাক, বুঝছেন? আপনারা বাংলাদেশে বেগম পাড়াকে যেভাবে তুলে ধরছেন পত্র পত্রিকাদের মিডিয়াতে, তো বুঝতেই পারছেন এই বেগম পাড়া এসে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করে, বেগমদের ভিডিও করে আপনি এখান থেকে মানে কইরা সাকসেসফুল ভাবে বেরিয়ে যাবেন? হ্যাঁ, দ্যাট ইজ নট কোয়াইট ইজি, বুঝছেন? তো যাই হোক, তারপর আমি করতেছি আপনাদের জন্য ভিডিওটা, যেহেতু আমার ভাবি আমার পাশে আছে, যদি অন্য বেগমরা আমার উপরে অ্যাটাক অ্যাটাক করে ভাবি কি সেফটি করবেন না আমার? না না, এরকম কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে আপনাদের জজ ভাইয়ের ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি প্রাণডালার শুভেচ্ছা। ভাই আমি তো এখন ক্যানাডাতে, তো এখন ক্যানাডার যে জায়গায় আইসি, বুঝছেন? ক্যানাডা তো দেখার মতো আর কি আছে, ওই আমেরিকা ক্যানাডা একই, ওই কিছু পাহাড় পর্বত বাঘ ভাল্লুক আছে, এগুলো আর কি দেখো। তো যাই হোক, যে কারণে ভিডিওটা করা সেটা হলো আমি ক্যানাডার বেগম পাড়াতে এখন। তো ক্যানাডার বেগম পাড়াতে যেহেতু আইসি, দুই একটা বেগম টেগম ভাওটাও না করলে, ইন্টারভিউ টিন্টারভিউ না নিলে, কথাবার্তা না হলে কেমনে চলে? তো বেগম পাড়াতে খালি ঘুরে গেল হইব আপনাদের জর্জ ভাই বলে কথা, এত কুখ্যাত বিখ্যাত ইউটিউবার। তো যাই হোক, বহুত কষ্টে এক বেগম ভাই বেগমকে জোগাড় করছি, সে আবার আমার সম্পর্কে ভাবি হয়, ওই যে আমার পাশেই আছে আর কি, হাসতেছে আমার কথা শুনে। আপনারা তো জানেন আমি সহিত নিয়ে কথা বলি। তো যাই হোক, এখন সে যেহেতু এই পাড়ায় বা এই মহল্লায় এই বেগম পাড়ায় থাকে, তো আমি তো আর ভাই কিছু জানি না, এই বেগম পাড়া সম্পর্কে অনেক ভালো কথাও শুনছি, অনেক খারাপ কথাও শুনছি।
তো এখন যেহেতু আমার ভাবি মানে সেই বেগম সাহাবা আমার সাথেই আছে আর কি, এখন ক্যামেরাটা তো আমার ডান হাতে ধরা, আমি এখন দেখাতে উজ আমার বেগম সাহাবা তো সালাম টালাম দাও। বন্ধুত্বটাকে বাড়িতে রাখি আর কি, এখানে মানে ওইভাবে ই করে নাকি। তো ভাবি যে এই যে জায়গাতে আমি আছি, তো দেখলাম বেশ সুন্দর সুন্দর বাড়ি ঘর চারদিকে, ক্যামেরা ঘুরেলে ভাই আপনারা দেখবেন আর কি। তো এই জায়গার নাম কি আসলে খেয়াল করিনি আমি যখন ঢুকলাম এখানে, সেরকম দেখার মতো এক একটা বাড়ি। তো আপনার বাড়ি তো পিছনে ফেলে এলাম মনে ওখানে। আচ্ছা তো আপনি যে বাড়িতে থাকেন, যে বাড়িটা আপনি কিনছেন, দেখে তো মাশাল্লাহ ভালোই বেশ। এই যে দেখে ক্যামেরা আমি একটা দেখাই যাচ্ছি, আপনি সামনে দেখেন, আপনারা সবাই সামনে ফোকাস করেন, এটা কিন্তু এক এই ভিডিও থেকে অনেক বোঝার এবং শেখার এবং অনেক কিছু জানার আছে। আমার মতো এরকম কেউ দেখাবে না জীবনের রিস্ক নিয়ে এই বেগম পাড়া এসে ভিডিও করা, এর কারণ হলো এখানকার বেগমগুলো খুব খাতারনাক, বুঝছেন। আপনারা বাংলাদেশে বেগম পাড়াকে যেভাবে তুলে ধরছেন পত্র পত্রিকাতে মিডিয়াতে, তো বুঝতেই পারছেন এই বেগম পাড়া এসে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করে, বেগমদের ভিডিও করে আপনি এখান থেকে মানে কইরা সাকসেসফুল ভাবে বেরিয়ে যাবেন, হ্যাঁ দ্যাট ইজ নট কোয়াইট ইজি, বুঝছেন। তো যাই হোক, তারপর আমি করতেছি আপনাদের জন্য ভিডিওটা, যেহেতু আমার ভাবি আমার পাশে আছে, যদি অন্য বেগমরা আমার উপরে অ্যাটাক অ্যাটাক করে ভাবি কি সেফটি করবেন আমার, ঝাড়ু জুতা খুরচুন মুরচুন লয়ে যদি ঝাপা ডাপা পরে আমার উপরে আমার কোনো বাস হবে। তো যাই হোক, মন খুলে আমি এখান থেকে ভিডিও করে যাব ঘুরে আপনাদের একটুখানি দেখায়। তো ভাবি যে এটা ছিল, যে বাড়িটা ছিল, আপনার বাড়ির দাম কত বলেন দেখি, কেমন দাম দর এরকম বাড়ি তো দেখি অনেক দামি বাড়ি ঘর মনে হইতেছে ভাবি এখানে। আসলে আমার বাড়ি তো খুব একটা দাম মানে দামি বাড়ি না, আমার চাইতে আরো অনেক দামি দামি বাড়ি ঘর এখানে আছে। লাইক আমার বাড়ি মোর দেন 2 মিলিয়ন ডলারস, আচ্ছা ক্যানাডিয়ান ডলার, 2 ডলার 2 সিএডি মানে বলেন কি, তারপর বলতেছেন তেমন একটা দাম না, না আমি তাদের হিসাবে আসলে খুব গরিব মানুষ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে 7 মিলিয়ন 18 মিলিয়ন ডলারের বাড়ি আছে। হ্যাঁ, তো এখানে আরো অনেক অনেক, আপনি আমার সাথে আছেন তো, আপনি চাইলে আমি আপনাকে সেই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাতে পারি। এখানে যে এখানে সবই কি বাঙালি বেগমদের বাড়ি নাকি কানাডিয়ান আছে দুই চারজন? না আমরা মিলেমিশে সবাই থাকি, আসলে বেগম পাড়া বলে স্পেসিফিক কোনো ই নেই। হ্যাঁ, এখানে আমরা কানাডিয়ানদের সাথেই আসলে মিলেমিশে মানে মিলেমিশে আছি। আচ্ছা, তো এখানে বেগম মানে আমাদের যে খালাম্মা আপা বা ভাবিরা যা আছে বেগমরা আছে, দেখে কি পরিমাণ বেগম আছে এখানে? আচ্ছা আপনি এই তো আপনি একজন বেগম যদি আমার ভাবি আপনি। হ্যাঁ আচ্ছা, আপনি ওই ভাবি বলেছেন ঠিক আছে, কিন্তু কাউকে খালাম্মা বলতে যাবেন না। কেন খালাম্মা বললে কি হয়, অনেক তো দেখো আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বেগম পাড়ার ভিডিও করতে গেছে অনেক বুড়িও আমি দেখছি মিয়া রাস্তায়, কমসে কম আমার মার্চে তো মেয়ে বয়সে বেশি মেজাজ খারাপ হয়, সেই এইগুলো দেখে মেয়ে স্কার্ট স্কার্ট এগুলি টেগুলি পয়রা শর্ট প্যান্ট প্যান্ট পয়রা হাই হিল পয়রা সমান এখান থেকে হাইটে যেতেছে কপাল ভালো, তখন আমি ক্যামেরাটা ভাই করে তাড়াতাড়ি তাদের রেকর্ডিং করি। আর যেহেতু আমি ক্যাটার বেগমদের রেকর্ডিং করতে এসেছি, যদি কার লাগে ভেজাল টেজাল করে আমি বাকি ভিডিওটা করতে হয়, এই জন্য তাদেরকে রেকর্ডিং করিনি। তো দেখলাম এরকম বুড়ি টুড়ি এখানে ভরে গেছে, তো তারা তো বেগম আর কি, তো খালাম্মা করলে সমস্যা কি? খালাম্মা এইটাই, তাতে খালাম্মার বয়সী, হ্যাঁ তারা খালাম্মার বয়সী হলেও তাদের গেট আপটা আপনি নিশ্চয়ই খেয়াল করে এখানে আসার পরে তাদের গেট আপটা এরকম যে মনে হয় যেন 25 to 30 বা 35 এর মধ্যে তাদের গেট আপ দেখে আপনি কোনোদিনও আপনি ধারণা করতে পারবেন না যে সে 50 প্লাস। উজে দেখেন খালামা যেতেছে, উজে দেখেন জান উজে খালামা ক্যাডালেক গাড়ি লয়ে যেতেছে, দেখেন এই যে গাড়িটা একটু জুম করে দেখে দেখেন, উজে খালামার ক্যাডালেক গাড়ি দেখেন, এই যে ক্যাডালেক গাড়ি যে এসইউভি গাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভাবি আপনি চুপ করেন আমার গাড়ি যাইতেছে গুদিক দিয়া, তো ওই যে ক্যাডালেক গাড়ির পিছন দিয়ে আমি যাইতেছি, বুঝছেন। এই গাড়িটার দাম আমেরিকাতে কমসে কম ভাই 60,000 মার্কিন ডলার, আমেরিকাতে ক্যানাডা দেবে কমসে কম 80,000 সিএডি ক্যানাডিয়ান ডলার। ওই যে দেখেন খালাম্মা ভাবি বেগম, ওই যে দেখেন ক্যানাডার বেগম, ওই যে যাইতেছে গুদিক দিয়ে সামনে দিয়ে, শিউলি আপার গাড়ি নাকি সর্বনাশ, বলেন কি শিউলি আপা 80,000 সিএডি, এটা ক্যাডালাক আমেরিকান এত এক্সপেন্সিভ গাড়ি এটা, আমি তো জানি এটা মার্সিডিজ গাড়ির বেল নাই ক্যাডালাকের কাছে, তাই হ্যাঁ এত দামি গাড়ি এখানে, তো এটা শিউলি আপা, হ্যাঁ এটা শিউলি আপা। আর ওনার জামাই কি করে? ওনার হাজবেন্ড ওখানকার একটা বাংলাদেশে কি করে আপনার পিয়ন পোস্টে আসলে উনি কাজ করতে, পিয়ন, হ্যাঁ
সরকারি কর্মকর্তা বলছে আর কি, কিন্তু বাস্তবে হলো পিয়ন যেটাকে আমরা বলি। সরকারি কর্মচারী কর্মকর্তা তো অনেকে হতে পারে, ঠিক আছে, যার যার পজিশন ডেজিগনেশন এক এক রকম হতে পারে। তো এখন ভাই অবস্থা মানে এত ভালো লাগতেছে, তো সকাল 10টা বাজে ভিডিওটা করা, তো বেগমটা কি সব ঘুমাইতেছে নাকি বাড়িতে? রাস্তায় তো মানুষজন দেখি না আপা, ওই ভাবি। আপনি আসলে ওকে হাঁটতে টাঁটতে দেখবেন না, কখনো কখনো আমরা হাঁটতে টাঁটতে বেরোই, কখনো তাদের সাথে দেখা হয়, এখানে পিকনিক এরিয়া আছে বা বসার মতো জায়গা আছে, যখন বিকেলে শনিবার ওই মাল টাল খেয়ে ঘুমাইতেছে নাকি? মানে সময় হয় আজকে আপনি যদি মনে করেন আমার সাথে যাবেন, আমি আমাদের এখানকার যে নাইট ক্লাব আছে যাবো কি? নাইট ক্লাব তো শনিবারে শেষ হয়ে যায়, স্যাটারডে শেষ হয়, রাতে রবিবারে নাইট ক্লাব আছে। হ্যাঁ, আমাদের এখানে ফ্রাইডে স্যাটারডে এন্ড সানডে তিন দিন। তো দেখেন ভাই, যে আমি যে ভিডিও করতেছি চারদিকে নাজার আপনি দেখেন, আর এখানে সেই কুখ্যাত বেগম মানে কুখ্যাত এবং বিখ্যাত বাংলাদেশের বেগম সাহাবারা, যাদেরকে আপনারা বেগম পাড়া নামে নাম দিচ্ছেন আর কি, অনেক রকম বদনাম টদনাম করেন, এগুলো নিয়ে নানান কথাবার্তা হবে ভবিষ্যতে। বুঝে দেখেন তাদের বাড়িঘর আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো একটা বেগমরা আমি বাইরে দেখতেছি না, শুধুমাত্র আমার ভাবির ছাড়া এই বেগমকে আমি নিয়ে আসি। তো গতকাল ছিল স্যাটারডেতে ক্যানাডাতে, তো স্যাটারডে হওয়ার কারণে সম্ভবত এই বেগম সাহাবা যারা আছে, বেগমরা আছে, মনে হয় ঘুমাইতেছে। কার সাথে ঘুমাইতেছে? আচ্ছা, এই প্রশ্ন পরে হবে না, ঠিক আছে। সারা রাত কার সাথে ছিল, পার্টিতে কি হয়েছে না হয়েছে, যেহেতু সাথে আমার এক বেগম আছে, এই বেগম সাহেবের কাছ থেকে আমরা সবকিছু মানে জেনে নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন টশ্ন আরো কিছু থাকে, ভিডিওটা নিচে কমেন্ট টমেন্ট করেন। ইন ফিউচারে যদি আবার ক্যানাডাতে আমি আসি, বাকি প্রশ্নগুলো তারই করুন না, যেটা বলছিলেন আর কি। তো এখন এই যে বাড়ি ঘরগুলো এখানে দেখতেছি, তো সবই বেশিরভাগই তো বাংলাদেশে ইয়েদের নাকি? না, বেশিরভাগ না, তবে এখানে অনেকে অনেক বাংলাদেশি, যেটা আপনারা বলেন মানে বেগম, হ্যাঁ অনেক বেগম ভাবিরা এখানে থাকে, সাথে সাথে ক্যানাডিয়ান লোকজন এখানে আছে। আমি কাজ করি ভাবি, গাড়িটা আমরা এখানে রাখি, কি বলে গাড়িটা আমরা এখানে রেখে একটু হেঁটে হেঁটে কথা বলি, তাইলে মানে ভালো হবে। দেখেন আপনারা ক্যানাডার বেগম পাড়া যারা দেখতে চেয়েছিলেন, এই সেই ক্যানাডার বেগম পাড়া। আমি যে ভিডিওটা করছি এটা আমেরিকার সরি ক্যানাডার টরেন্টো, একটা বিখ্যাত এবং কুখ্যাত সিটি। আর সে ক্যানাডার টরেন্টোর কি জানি জায়গাটার নাম বললেন, রিচমন্ড হিল। তো আমি আমার তো ভাবি হয় অনেক সময় সাথে নিয়ে ঘুরে, আমি তারে বলতেছি আর কি বেগম সাহাবা বেগম, যদিও ভাবি কিছু মনে করবে না। তো ভাবি চলেন হাঁটেন, আমরা একটু কথাবার্তা বলি। তো ভাবি আপনার হাজব্যান্ড কি করে এখানে, মানে আপনার হাজব্যান্ড বাংলাদেশে কি করে ভাবি? আমার হাজবেন্ড আসলে বাংলাদেশের কর্মকর্তা। তো ভাবি যদি এই সেটে দাঁড়ান তাহলে আমরা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে উনি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা। তাই কি করে বাংলাদেশে সরকারি কর্মকর্তা তো অনেকেই আছে, তো কেমনে আসলে উনি কোন পোস্টে আছে? উনি অর্থ মন্ত্রণালয়ে কাজ করছেন, কিন্তু কোন পোস্টে আছে প্লিজ আমি আচ্ছা না 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 ঠিক আছে, এগুলো তো আচ্ছা এখানে লাইট নেই, লাইট মানে ওদিকে আছে, উল্টা দিকে হাঁটতে হবে ভাবি। তো আচ্ছা যাই হোক, এদিকে যাই ওদিকে যাই, বাড়ি ঘর সব একই টাইপের আর কি। তো বুঝতেই পারতেছেন এটা একটা মনে হইতেছে মনে এটা গেটেড কমিউনিটির মতো, রাইট? আর গেট তো আমি ওখানে দেখলাম, এটা গেটেড। তো এখানে তো মাসে এক একটা বাড়ি পালতেও তো মনে হয় $1,000 করে শুধুমাত্র ফি দিতে হয়, $1,000 বা তারও বেশি, বাড়ি ঘর যদি $1,000,000 হয়ে থাকে দাম। হ্যাঁ এখানে আপনারা চলেন রাস্তার উপরে যাই আমরা। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, দুই একটা বেগম যদি হঠাৎ পিছনে পড়ে যায়, এই বেগম ছাড়া, এই যে আমাদের আমার সাথে যে বেগম আছে, এই বেগম ছাড়া অন্য কোনো বেগম দেখলে চিৎকার করে ওঠে, জর্জ ভাই উঠে দেখেন, জর্জ ভাই বেগম দিতেছে পিছন দিয়া, বেগম দিতেছে গো ধরেন। তা আমার তাড়াতাড়ি করে বললেন, আমি সেই বেগমদের দেখলাম যা থাকে কপালে আজকে। তো এই আর কি অবস্থা। তো এখানে যে এত টাকা পয়সা দিয়ে আপনারা বাড়ি করে করেন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কতদিন হয় এখানে এসে ভাবি? আমি এখানে 3 বছর হয়। ২-৩ বছরের মধ্যে আপনি একটা সেটাও হবে না। তো আসলে কিছু টাকা পয়সা ছিল সেটা দিয়ে, কিছু টাকা পয়সা $2,000,000 তো বাড়ি করছেন, $2,000,000 $2,000,000 $2,000,000 উপরে, $2,000,000 সিএডি ক্যানাডিয়ান ডলার, ঠিক আছে। তো এই $2,000,000 বাংলাদেশি কত টাকা হয়? ২ কোটি টাকা নাকি ২০০ কোটি টাকা? ২০০ কোটি টাকার মনে হবে কাছাকাছি, আমি আমি ভুলও হতে পারে, আমি ভাই এখন
ওই ফোন কাইটা ক্যালকুলেটার নিয়ে যেতে পারবেন। এটা আপনার কাজ, আপনারা ঘরে কম্বলের নিচে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছেন বাংলাদেশ এখন শীতকাল, বের করে নিন আপনারা যে ২ মিলিয়ন ক্যানাডিয়ান ডলারে বাংলাদেশে এটাকে কত হয়। তো আপনি বলতেছেন এই অল্প কটা টাকা লইছেন, বাংলাদেশের থেকে টাকাই নিয়ে এগুলো করছে গোলাপান্ত এখানে মনে পড়াশোনা করে তাই। তো এখানে যে আপনাদের ছেলেদের কি পাসপোর্ট হয়েছে, ক্যানাডার পাসপোর্ট হয়েছে? তারপরে এক পর্যায়ে হয়তো 5-7 বছর সময় লাগে এখানকে ক্যানাডা হওয়ার জন্য। তো এখানে দুনিয়ার এত দেশ হয়েছে, ক্যানাডাতে আইলেন মনে হলো যে নাকি এখানে অনেক বেগম রাইস আগে খবর পাইছিলেন বুঝেন না, অনেক ভাবিরা আছে নিরাপদ মনে করছেন এখানে নাকি? না না সেরকম হবে না, তার আগে টিকিট কি বলে প্লেনের টিকিট পরে এখানে চলে আসবে। আচ্ছা তো যাই হোক, তো এখন এই যে এত বাংলাদেশি টাকা পয়সা এখান থেকে নিয়ে এসে করা যার ভাবিদের বাড়ি, এখানে সর্বোচ্চ হাইয়েস্ট যে বাড়ি আছে এটার দাম কত হবে এই এই এরিয়াতে? এটা ঘুরে দেখে আমি আপনাদেরকেই দেখেন ক্যানাডার বেগমপাড়া যারা দেখতে চাচ্ছিলেন এই যে আমি আপনাদেরকে 360 করে দেখা করে দেখাচ্ছি। এখন এই যে ভাবি ভাবি আপনার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি, আমার আসলে আমি তো জানি আপনার নাম, আপনি বলেন বাংলাদেশে থাকতে আপনার নাম কি আছে সত্যি করে কইবেন। হ্যাঁ আমার নাম জরিনা খান ছিল, জরিনা জরিনা খান না জরিনা বেগম? আচ্ছা তো দেখেন আমাদের জরিনা বেগম এখন ক্যানাডাতে এসে হয়ে গেছে জেসিকা। যাই হোক ভাই লাগতেছে, তো আমি আবারও বলতেছি আমার কিন্তু ফাজিল টাজিল মনে মনে বকা টকা দিয়ে না, আমি একটু ফান করতে পছন্দ করি। আপনি আসলে খুব ফান করে কথা বলেন, আমার খুব ভালো লাগে। তো এই যে ভাবি এই যে আপনাদের সাহেবরা যে এখানে থাকে না, আচ্ছা আচ্ছা আপনাদের সাহেবরা যে এখানে থাকে না ওই যে এই যে তো বাকি সময়টা আপনাদের কেমনে কি করেন, কাটেন কেমনে সাহেবদের ছাড়া কেমনে থাকেন একলা একলা? আসলে সাহেবদের ছাড়া আমরা যে একেবারে আহামরি খুব খারাপ আছি তা কিন্তু না, আমরা কিন্তু আসলে মোটামুটি ভালোই আছি। সে তার কাজ নিয়ে বিজি আছে, আমরা আমাদের কাজ নিয়ে বিজি আছি। শুনলাম তো বাংলাদেশের সাহেবরা অনেক সময় লুঙ্গি উঠে দৌড়াদৌড়ি করে অফিসে, ওই যে জামালপুরের ডিসি মাইন করে না, ঠিক আছে জামালপুরের ডিসির কথা মনে আছে আপনাদের? লুঙ্গি বেড়া জাঙ্গা বেড়া তার অফিসের ভিতরে পাশে কামরা টামরা বানায় জাঙ্গা বেড়া কেমনে দৌড়াদৌড়ি করছিল, সেই লাইভ ভিডিও আপনারা দেখছিলেন মনে আছে আপনাদের জামালপুরের ডিসির কথা? তো এখন আপনার জামাই তো শুনছি সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, তো এখন নাম ধাম বলতেছি না বলাটা ঠিকও না আর কি, ঠিক আছে? তো ভাবি আমাকে আগেই বলছে যে এত কথা খুলে মিলে বলা যাবে না। তো এখন আপনার জামাই কি ওগুলো নিয়ে আসেন এখানে বউ ছাড়া এতদিন? সে মনে হয় বছরে কতদিন আসে এখানে থাকে, কয়দিন? বছরে দুবার তো আসেই, বছরে দুইবার আসে, দুই এক সপ্তাহ করে থাকে নাকি? যেহেতু সরকারি চাকরি আছে তার এরকম। তো আপনার জামাইও কি বাংলাদেশে আরেকজন বেগম জোগাড় করে নিয়েছেন? এখন না তার নিজের কোন নিজস্ব কোনো বেগম নাই, দেখেন তারা থাকলো তো সে কি উচ্চ পর্যায়ের যদি কর্মকর্তা তো তারা বটে, তো এরকম দুই চারজন গার্লফ্রেন্ড থাকে এটা এটা কঠিন কিছু না। গার্লফ্রেন্ড বেগম আছে রইল, তো আচ্ছা ঠিক আছে। তো আপনার জামাইয়ের খবর তো জানলাম, তো বেগমদের কি অবস্থা? তো বেগমরা একলা একলা কেমনে দিনকাল যাচ্ছে এই দেখেন? আমাদের আপনি তো আমার সাথে আছেন আজকে 2-3 দিন হয়ে গেল এখানে, দেখতেই পাচ্ছেন মোটামুটি। তো আমরা আসলে এখানে কেউ খারাপ নেই, সবাই মোটামুটি ভালো আছি। এখানে আমাদের ক্লাব ক্লাব আছে, যাই শুনলাম অনেক বেগমরা বলে তাদের সাথে সময় কাটান। আমি খুলে মেলে আপনাদেরকে বলছি না ভাবি, আপনি মাইন্ড করেন না, আমি শুনছি এটা এখানে আসার সময় আমার কানে কথাটা আসছে যে জজ ভাই এখানে আমরা যে কলেজ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আমি চিনিও এখানে ক্যানাডার আপনাদের টরন্টো ইউনিভার্সিটিতে পড়ে, তো সেখানে সে বলছিল যে জর্জ ভাই আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে, তো এখানে যে বেগমরা থাকে ও বেগমদের তো সময় কাটানোর জন্য একটা লোকের দরকার হয়, বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডই বলেন খুলে মিলে বলি ফিলি বয়ফ্রেন্ডের দরকার হয়।
বেগমদলাকে সময় কাটায়, আর বেগমদলা ওই তাদের গাড়ি আছে, ক্যাডালেক গাড়ি আছে, মার্সিডিস গাড়ি আছে, তারপরে লেক্সাস কার আছে, বুঝছেন তো, এগুলো নিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া ফ্রি, আর রাত্রে ওই সার্ভিসও দেয় শুনলাম, আর খুলে মিলে আপনাদেরকে বলতে পারবো না, তো এইভাবে বেগমদের চলছে আর কি।